হাজার বছরের অসাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলা নানা কারণে নানা সময়ে ধর্মীয় উন্মাদনা সহ নানা বিষয় উস্কে দিয়ে এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। ১৯৭১ সাল থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত এটি চলছে, আর সাম্প্রতিক সময়ে আরও একটি মাধ্যম যুক্ত হয়েছে যাকে আমরা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম। এই মাধ্যমে অনেক ধরনের অনেক তথ্য দেওয়া হচ্ছে, ভুয়া তথ্য, গুজব, আর তরুণ সমাজরা এই মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহার করছে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বলানা বলায়। বিশেষ এই বলানা বলায় আমরা আলাপ করব সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তরুণ সমাজের ভূমিকা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন অতিথি, পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আমার সাথে আছেন পূজা সেনগুপ্ত, নৃত্যশিল্পী ও নির্দেশক, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আছেন তাবাসসুম মেহনাজ, প্রধান আইন ও নীতি অবয়ব ডাইভার্সিটি সার্কেল, আপনাকেও স্বাগত আজকের অনুষ্ঠানে। এবং আছেন সাবরিনা মমতাজ, আর্টিকেল 19 দক্ষিণ এশিয়া প্রকল্প সহযোগী, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমরা বলছিলাম যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি আসলে এটা রক্ষায় তরুণদের ভূমিকা, তরুণদের ভূমিকা এই বিষয়টিকে আমরা এই জন্য আনতে চাচ্ছি কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন গুজব, ভুয়া তথ্য এগুলো দিয়ে আসলে আমাদের এই সম্প্রীতিটা নষ্ট করার চেষ্টা হচ্ছে, বিশেষ করে ধর্মীয় উন্মাদনা। আমরা সাম্প্রতিক সময়ে অনেকগুলো ঘটনা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছেন, সর্বশেষ ইসকন মন্দিরের হামলা। এবং এই তথ্যগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করে তখন আসলে অবাধ মানে সত্য তথ্য, যেটি সঠিক তথ্যটি অভাব আমরা বোধ করি। আবার এই তথ্যগুলো যখন ঘোরাঘুরি করে তখন আমরা বুঝে উঠতে পারি না কোনটি সঠিক কোনটি আসলে মিথ্যা তথ্য। এবং এই সব কিছুর জন্য আসলে তরুণ সমাজকে আমাদের অ্যাওয়ার করা দরকার, বা তরুণ সমাজকে আমাদেরকে বোঝানো দরকার। সেই জায়গায় আসলে কী করণীয় সাংস্কৃতিক কর্মী হিসেবে, পূজা সেনগুপ্ত, আপনার কাছে প্রথমে আসতে চাই। এবং আপনি তরুণ সমাজেরও প্রতিনিধি। ধন্যবাদ আপনাকে। আমি একটা কথা অনেক দিন ধরেই বলছি, বারবার বলছি, যে আমার কাছে এই পুরো বিষয়টাতে যে সমস্যার জায়গাটা মনে হয় সেটি হচ্ছে অশিক্ষা, শিক্ষার অভাব। সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে কি, আমি যদি সহজ করে বলি যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরা একটা অ্যাকাউন্ট খুলছি, সেই অ্যাকাউন্টে একটা নাম থাকছে, সেখানে একটা প্রোফাইল পিকচার রাখতে হয়, নিজের ছবি। তো এই নলেজটাই কিন্তু অনেক মানুষের নেই যে ওখানে যে নামটা সেটা আমার যে অফিসিয়াল নেম, আমার যে পোশাকি নাম সেটাই হওয়া উচিত, সেখানে যে ছবিটা সেটা আমারই ছবি হওয়া উচিত, কোনো ফুলের উপর প্রজাপতির ছবি বা সাইকেলের চাকার ছবি, উপন্যাসের নাম না, উপন্যাসের নাম না, নীলপরি নীলাঞ্জনা, সাইকেলের ডানা, মন বসে না, ইত্যাদি নানান রকমের নাম কিন্তু আমরা দেখি। তো এই জায়গাটা আসলে মানুষকে যে অ্যাওয়ার করা, আমাদের সমাজে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমটা চলে আসলো, এটা কিন্তু হুট করেই চলে আসলো, কিন্তু এটাকে কি করে ব্যবহার করব, সেই সেটার জন্য কিন্তু কোনো ধরনের শিক্ষা বা সেটা শেখানো কিংবা শিখতে চাওয়া, এই জায়গাটা একটা ভীষণ রকমের, আমার মনে হয় যে একটা একটা ফাঁকা, একটা শূন্য স্থান রয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যখন আমার প্রোফাইলে কিছু একটা পোস্ট করছি, আমি আসলে কি করছি, এটা অনেকটা আমার বাড়ির ড্রয়িং রুমের মতো, যেখানে আমার অতিথিরা আছে, আমার গেস্টরা আছে, এবং আমি যখন নিজের বাড়িতে একা থাকি তখন আমি যেভাবে হাঁটি, চলি, বসি, আমার বাসায় যখন দুজন অতিথি আসেন তখন কিন্তু আমি একটু সংযত থাকি, আমি একটু সচেতন থাকি, পরিপাটি থাকি, ঘরটা গুছিয়ে রাখি, এবং তাদের সামনে আমি একা থাকলে বা আমার বাড়ির মানুষদের সাথে আমি যেভাবে কথা বলি তাদের সামনে আমি সেভাবে বলবো না। তো সামাজিক যোগাযোগ মাধ্যমটাও তাই, তো সামাজিক সমাজ মানে এই জায়গাটা, এই যে শিক্ষাটা তৈরি হওয়া, এটাকে সহজ করে মানুষকে বোঝানো বা মানুষের বুঝতে চাওয়ার আগ্রহ তৈরি হওয়া, সেই জায়গাটা একটা গ্যাপ রয়ে গেছে, দুই দিক একটা ভীষণ রকমের শূন্যতা। সাবরিনা মমতাজ এর কাছে যাই, যে সাবরিনা মমতাজ, আপনারা এটি নিয়ে কাজ করছেন, আর্টিকেল 19 এই প্রকল্পে একটি বেশ তরুণ সমাজের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে, এটি আসলে কি কি কাজ করছেন আপনারা? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মাধ্যমে আমি আসলে সবাইকে জানিয়ে দিতে চাই। আর্টিকেল 19 সম্পর্কে আমি শুরুতে একটু বলবো। আর্টিকেল 19 আসলে যাত্রা শুরু করে 1987 সালে, এটা যুক্তরাজ্য ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, এবং 2008 সালে এটা দক্ষিণ এশিয়ায় তাদের কার্যক্রমটা শুরু করে। এবং এই যে মানবাধিকারমূলক সংস্থা বলছি বা মানবাধিকারের কথা বলছি, এই মানবাধিকার শুধুমাত্র নারী পুরুষ বা কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী বা কোনো একটা কমিউনিটি যেটাকে আমরা বলি, এরকম কোনো কিছু নয়। এই যে মানবাধিকার বা মানুষের যে অধিকার, এই মানুষের অধিকারের মধ্যে নারী বলেন, পুরুষ বলেন, বা নির্দিষ্ট একটা ধর্মের অনুসারী, অর্থাৎ যারা কোনো একটা ধর্মকে বিশ্বাস করে, অথবা এমনও হতে পারে যে যারা কোনো একটা ধর্মকে বিশ্বাস করে না, এই সমস্ত
সমস্ত মানুষকে নিয়েই আসলে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কার্যক্রম পরিচালিত হয়, সবার অধিকার, যেখানে আসলে বর্তমানে আরেকটি টার্ম যুক্ত হয়েছে LGBTQI+। আসলে এখানে আমরা জানি যে শুধুমাত্র নারী বা পুরুষ নয়, নারী পুরুষের বাইরেও আসলে আরও লিঙ্গভিত্তিক মানুষ এখানে রয়েছে, যেটা বেশ কিছু দেশে ইতিমধ্যেই তাদের মানে বলবো যে স্বীকৃতি তারা পেয়ে গেছে, এমনকি আমাদের দেশেও আসলে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা জানি যে ভোটাধিকার প্রয়োগের অধিকার এখন আসলে ট্রান্সজেন্ডার বা হিজড়া সম্প্রদায় যাদেরকে বলা হয় তারা এখন সেই অধিকারটা পেয়েছে। যাই হোক, আপনি যেটা বলছিলেন আসলে আমাদের এই যে কার্যক্রমটা সম্পর্কে বলার জন্য, আমরা আসলে সবাই দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সোশ্যাল গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটাকে আমরা বলে থাকি, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বা অপতথ্য, গুজব, ভুয়া তথ্য, এইগুলো প্রচারের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গাটা, সেই সম্প্রীতির জায়গাটা আসলে নষ্ট হচ্ছে। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এর আগে হয়তো আমি আমার বাবা দাদা বা চাচা ফুপু আমরা বলতে পারি যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কাছ থেকে শুনে এসেছি যে তারা তাদের ছোটবেলাতে বা শৈশবে কোন পরিস্থিতি দেখে এসেছে, সেখানে কোনো নির্দিষ্ট কোনো ধর্ম বর্ণ জাতির সাথে মেলামেশার ক্ষেত্রে যে বৈষম্যটা এখন আমরা খেয়াল করে থাকি সেই জিনিসটা ছিল না। কিন্তু পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে, কেন জানি না সেটাও বাংলাদেশের প্রেক্ষিতে এবং টোটাল বিশ্বে যদি আমরা বলি যে সেই বৈষম্যটা আরো বেশি গভীর হচ্ছে, ভেদাভেদটা বেশি স্পষ্ট হচ্ছে। আমি তাবাসসুম মেনাজ আপনার কাছে জানতে চাই, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য, ভুল ছবি উপস্থাপন, এগুলো নিয়ে যে আইনি কিছু বিষয় আছে, এটিকে আমাদের দেশের তরুণ সমাজ জানে বা বোঝে যারা এই কাজটি করে? পরে আমরা অনেক সময় দেখি তাদের ধরছে এবং তাদেরকে একটি শাস্তির বিধান তাদের জন্য তৈরি হচ্ছে, কিন্তু সেটিকে তারা আগে থেকে জানতো, যেটি পূজা সেনগুপ্ত বলেছে, আমরা কি প্রস্তুত করেছি আমাদের এই তরুণ সমাজকে? হ্যাঁ, ডেফিনেটলি আমরা প্রস্তুত করতে পারিনি, সেই জন্যই তো আজকে এই ধরনের একটা সিচুয়েশন দেখছি যে এখানে গুজব ছড়িয়ে যাচ্ছে, এটা কোনো আমরা লিমিট করতে পারছি না, এটা আমাদের লিমিটের বাইরে চলে যাচ্ছে, এটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে যেখানে আমরা চাচ্ছি না ছড়িয়ে পড়ুক, এটা ইনফ্লুয়েন্সও করছে মানুষকে, রাইট? এখন আমি যদি বলি যে আইনে কী আছে, আইনে হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে কিন্তু নিয়ে এসে অনেক কিছুই হচ্ছে এই ধরনের গুজব হোক, মিথ্যা তথ্য হোক, ফেক নিউজ যা যা বলি আমরা, এগুলো সব কিছুকেই আমরা মানে সরকার আর কি চেষ্টা করেছে যে কীভাবে আইনের আয়ত্তে এনে মানুষকে হচ্ছে আমরা পানিশমেন্ট দিতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে জিনিসটা হচ্ছে যে এটা এত ম্যাস শেয়ারিং হচ্ছে যে আপনি আসলে কাকে ধরবেন, রাইট? কাকে ধরবেন, কয়জনকে আমরা অ্যাকচুয়ালি রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞেস করবো যে কার থেকে এসেছে, এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট একটা প্রসিডিউর হয়েছে। কিন্তু এটা তো টেকনোলজি ছিল এটাকে ডিফাইন করার বা ধরে ফেলার, সেই জায়গায় কি আমরা? টেকনোলজি আছে, ডেফিনেটলি আছে, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা কি আসলেও ফার্স্টে যে শেয়ার করেছে, যার কাছে শুরু হয়েছে, এত শেয়ার করে করে কি আমরা ধরতে পারছি নাকি? আর যখন একটা মানুষ শেয়ার করছে আরেকজন শেয়ার করছে, তো সবাই কিন্তু ওই আইনের আওতায় চলে আসছে, আমি কিন্তু একজন দুজনকে ভোট করছি, আপনি কয়জনকে? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা একটা ব্যাপার আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ওদের জ্ঞানের ব্যাপারটা, ডেফিনেটলি হয়তো বা লগুলোকে যদি হচ্ছে আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে এই ল আছে সেই আছে এত ধরনের পানিশমেন্ট আছে, ওরা যদি ছোটবেলা থেকে এই জিনিসটা ওদের মানে জানাশোনা থাকে তাহলে হয়তো বা একটু ভয় ভীতি পেয়েও হয়তো বা এই শেয়ারগুলো করতে ওরা মানে নিজেকে ইয়া করবে আর কি, যে আমরা শেয়ার করবো না, আচ্ছা ঠিক আছে এটা করলে একটা পানিশমেন্ট পেতে পারি, যেইটা হচ্ছে বেসিক আমাদের ল এর যেই ফর্মুলাটা, যে ল দিয়ে হচ্ছে পানিশমেন্ট দিয়ে মানুষকে বিভিন্ন ধরনের কি বলে ক্রাইম করতে যাতে না হয় বা না পারে সেজন্য ভয় দেখিয়ে আমরা লগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। সো এই ভয়টা যদি হচ্ছে আমরা, আমি বলবো না পুরো ভয়, বাট অ্যাটলিস্ট এই এডুকেশনটা যদি আমরা দিতে পারি, সচেতনতা দিতে পারি, তাহলে কিন্তু অনেকে হচ্ছে জিনিসটাকে শেয়ার করবে না। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে এই আমরা যে শেয়ার করে ফেলি হঠাৎ করে একটা জিনিস, এটা কয়জন আসলে চেক করে, এটা কি ভুল তথ্য না সঠিক তথ্য, কীভাবে হচ্ছে আমরা এটাকে কোথা থেকে আসলো, কেন আসলো, এগুলো কিন্তু আমরা ভেরিফাই কেউই করি না। আর অনেক পোস্টই থাকে অনেক বড় বড়, অনেক হয়তো বা পড়িও না পুরো জিনিসটা, না পড়ে শেয়ার করে ফেলছি, শেয়ার করে ফেলছি। সো এটাই আর কি, যে ও যেটা ফার্স্ট থেকে শুরু করলো যে এডুকেশন খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিসের ব্যাপারে। পূজা, আপনি যেহেতু গণমাধ্যমে কাজ করেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সেখানে আপনার কি মনে হয় যে এই যে ভুয়া তথ্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আসছে তখন তাৎক্ষণিকভাবে গণমাধ্যমগুলোর যে ভূমিকা থাকা দরকার ছিল বা এটি আসলে প্রোটেস্ট করা বা সঠিক তথ্যটি উপস্থাপন করা, সেই জায়গায় কি কোনো গ্যাপ রয়ে গেছে? আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের যেদিন থেকে উত্থান হয়েছে
গণমাধ্যম নিজেই খুব সংকটে আছে, আমাদের যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া। কারণ আপনি দেখুন, একটা সময় একটা লাইভ টেলিকাস্ট হবে বা একটা লাইভ অনুষ্ঠান হবে, এটা নিয়ে কিন্তু তুমুল উত্তেজনা একটা টিভি চ্যানেলে, যে সেই লাইভের প্রডিউসার কে হবে, বেস্ট প্রডিউসার সেখানে থাকতে হবে, সেই লাইভের প্রেজেন্টার কে হবে, ওই চ্যানেলের বেস্ট প্রেজেন্টার কে ওখানে থাকতে, কারণ কোনো ভুল করা যাবে না। এই লাইভ টেকনোলজিটা এখন মানুষের পকেটে পকেটে চলে, সবার কাছে, সবার একটা গণমাধ্যম আছে। ইটসেলফ একটা খুব বড় রকমের সংকটে আছে, সেটা প্রিন্ট হোক, সেটা ইলেকট্রনিক হোক, এবং একটা এক শ্রেণীর নতুন গণমাধ্যম গজিয়ে গেছে, যাদের আসলে সেই ধরনের কোনো সার্টিফিকেশনেরও দরকার হচ্ছে না, ট্রেনিংয়েরও দরকার হচ্ছে না, ফটোশপ করে ছবি ভুয়া এটা সেটা যা খুশি তাই করে একটা শিরোনাম দিয়ে দিচ্ছে। এবং যেটা বললেন আমার পাশের বক্তা, যে এই যে মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা, পুরো পৃথিবীটাই তো এখন অস্থির, মানে আমরা আজকে চারজন এখানে খুব সুশৃঙ্খলভাবে বসে আছি, কিন্তু এই একই সময়ে একই তারিখে পৃথিবীতে কিন্তু যুদ্ধ চলছে এবং পুরো পৃথিবীটা অস্থিতিশীল। সেই যুদ্ধ নিয়ে প্রচুর ভুয়া তথ্য, প্রচুর গুজব। এই যে আমি স্থির, কিন্তু আমার চারপাশের যে একটা ব্যাপক অস্থিরতা, সেটা কিন্তু আমাকে কোথাও না কোথাও প্রভাবিত করে, আমার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। আমি টিভির রিমোটটা হাতে নিয়ে কিন্তু স্থির হয়ে বসি না, প্রতি মুহূর্তে স্ক্রিন দেখতে দেখতেও কিন্তু আমরা অস্থির হয়ে যাচ্ছি, ঘুরতে থাকি, চেঞ্জ করছি, একটু শিরোনামটা দেখি আরেকটাতে চলে যাচ্ছি। বা এমনও হয়েছে যে আমরা কিছুদিন আগেই একটা অনুষ্ঠান করলাম শিল্পকলা একাডেমিতে, আমাদের জাতির জনকের জীবনের উপরে, তো প্রোডাকশনটার শিরোনাম অদম্য। এবার আমরা একদিনে তিনটা শো করেছি, তো আমি এরকম মানুষও পেয়েছি যে নিজেই সাংবাদিক এবং এই অনুষ্ঠানের সংবাদ সে নিজেই প্রকাশ করেছে তার পত্রিকা থেকে, কিন্তু সে আমাকে শোয়ের দিন বলছে যে অনুষ্ঠান তো তিন দিন, আসলে অনুষ্ঠান তো তিন দিন না, একদিনেই তিনটা শো, তো মানে নিজেই পড়েনি। আপনি দেখুন, এটা কাজের চাপ হতে পারে, আমি জানি না, অনেক বেশি কাজের চাপ হতে পারে, কোভিডের একটা ধাক্কা গেছে সব জায়গায়, কিন্তু কর্মকর্তা কর্মচারী ছাঁটাই হয়েছে, একটা মানুষ যে আগে নিজের কাজ করতো এখন সে দশ জনের কাজ করছে। এটি একটি বিষয় আমি সাবরিনার কাছে যদি জানতে চাই, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম আর গণমাধ্যম, এ দুটো নিয়ে কিন্তু আপনারা কাজ করছেন, সেখানে কি কোনো সমন্বয় বা এই সঠিক তথ্যের যে অভাব সবসময় অনুভব করি আমরা, যে গুজব কখন ছড়ায়, যদি সঠিক তথ্যের অভাব থাকে তাহলে কিন্তু গুজব ছড়াবে। আসলে আর্টিকেল 19 মূলত কাজ করে মানুষের মুক্ত চিন্তা প্রকাশের যে স্বাধীনতা রয়েছে বা তাদের যে বাক স্বাধীনতা রয়েছে এবং মত প্রকাশের যে স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতার রক্ষার জন্যই আর্টিকেল 19 কাজ করে। এবং এর আগে আমি আসলে যেটা বলছিলাম যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা গুলো পর্যবেক্ষণ করে আর্টিকেল 19 এর কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে কিছু একটা করার সময় এসেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেই সাম্প্রদায়িক সম্প্রীতি জায়গাটা ফিরিয়ে আনার জন্যই মূলত একটি উদ্যোগ হাতে নেয়, সেটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের কী ভূমিকা হতে পারে, বিশেষ করে তরুণ সমাজের কী ভূমিকা হতে পারে, কারণ আমরা জানি যে আজকে তরুণ আগামী দিনেরই রাষ্ট্রের হাল ধরবে। তো আপনি যেটা বলছিলেন যে কখন আসলে গুজব ডালপালা মেলে বা কখন আসলে গণমাধ্যমের তরফ থেকে যদি সত্যি কোনো তথ্য তাদের কাছে না পৌঁছায় তখনই হয়, মানে আমরা যদি লাস্ট যে ঘটনাটা ঘটে গেছে ব্রাহ্মণবাড়িয়া বা কুমিল্লার ঘটনাগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, তখন আমরা সবাই বোধহয় এই কথার সাথে একমত হব যে যখন মূলধারার গণমাধ্যমে সঠিক কোনো তথ্য আসতে দেরি হয় বা সেইটা যদি কোনোভাবে মানুষের কাছে পৌঁছাতে দেরি হয়ে যায় তখনই আসলে গুজব ডালপালা মেলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বিশ্বাস করতে শুরু করে। মেনাজ, আপনি কি খেয়াল করেছেন যে যাদের শাস্তি হয়েছিল রংপুরের ছবি ইউজ করাতে, ভুল ছবি, কিংবা কুমিল্লার ঘটনায় যে ছেলেটি, সেই জিনিসটি আইন শৃঙ্খলা বাহিনী বের করে এবং শাস্তি দেওয়ার সময় এবং পরবর্তীতে কী শাস্তি হলো, সেটা কি খুব বেশি প্রচারিত হয়েছে বা মানুষকে জেনেছে তরুণ সমাজ যে অ্যাওয়ার হবে, এটা কি আপনার মনে হয়? আমরা হচ্ছে ফার্স্টের ইনসিডেন্টগুলো দেখছি, শুনছি, জানছি, কিন্তু পরে অ্যাকচুয়ালি ওদের কী হলো এটা আমরা জানছি না। তো আমরা যদি নাই জানি যে কি হচ্ছে তাদের, আমি কেন সচেতন হব, কেন সচেতন হব? তারা তো ভাবছে যে এই ধরনের জিনিস করে হয়তো তারা পার পেয়ে যাচ্ছে, কিন্তু এটা তো ট্রু না। এখানে কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অনেক চেষ্টা করছে, তারা ধরছে ধরে তাদেরকে একটা আয়নের আরেকটা নিয়ে এসে পানিশমেন্ট দেওয়ারও চেষ্টা করছে, কিন্তু সেটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে শেয়ার হচ্ছে না। তো এইটা আসলে কাকে আমরা বলবো যে আসলে জিনিসটা কি, মানে আমরা কি ওইটাকে বেশি ইমোশনাল ছিলাম যে হ্যাঁ এরকম একটা সিচুয়েশন হচ্ছে সেই জন্য আমরা শেয়ার করে যাচ্ছি, কিন্তু ওদের আসলে কি হচ্ছে? নিউজে ডেফিনেটলি আসছে, বাট ওই নিউজগুলো আমরা ঠিক মতো পড়ছি না বা শেয়ারও করছি না। তো এইটাও একটা হয়তো বা তাদেরকে
এডুকেশনের মধ্যে ফেলা উচিত যে সব ধরনের নিউজ একটা জিনিস যে শুরু হলো ওটা শেষ কোথায় হলো এটা আমাদের জানতে হবে। এই বিষয়ে আমরা আসলে আরো কথা বলবো, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তরুণ সমাজের ভূমিকা নিয়ে বিশেষ বলনা বলা যাচ্ছে, একটা ছোট্ট বিরতিতে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি বিশেষ বলনা বলায়। আমরা কথা বলছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তরুণ সমাজের ভূমিকা নিয়ে। তিনজন অতিথি আমাদের সাথে উপস্থিত আছেন। পূজা সেনগুপ্ত, আমরা যেটি বলছিলাম যে এগুলোর কে টুয়ে দেওয়া দরকার, পৃথিবীর অনেক দেশে তরুণ সমাজকে রক্ষায় কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট, অনেক ধরনের সাইটকে বন্ধ করে দিয়েছে, কারণ দেখা গেছে যখন আর কন্ট্রোল করতে পারছি না। হয়তো কেউ কেউ বলতে পারে যে এটি অবাধ মতামত বা অবাধ স্বাধীনতার জায়গায় বাধাগ্রস্ত করছে, কিন্তু যখন একটি সাইট বা ওয়েবসাইট বা একটি সামাজিক মাধ্যমে কোনো একটি জায়গা আমার সাম্প্রতি মানে অসাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে, আমার ধর্মীয় উন্মাদনা তৈরি করছে, তখন আসলে যেই সব সংস্থাগুলো থাকা দরকার ছিল বিটিআরসির মতো, তাদের ভূমিকাগুলোকে আপনি যথেষ্ট মনে করছেন? এটা আসলে কঠিন বলাটা, কারণ তাদের হয়তো অনেক কর্মকাণ্ড আছে, নিশ্চয়ই তারা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু অত কিন্তু ভিজিবল না। হ্যাঁ, প্রতি মুহূর্তে আপনি কি কোনো সচেতনতামূলক কোনো কিছু দেখেন? ধরেন নিজেটি আমরা জন্ম নিয়ন্ত্রণে দেখেছি, ডায়রিয়ায় দেখেছি, মানে যেগুলো প্রতি মুহূর্তে, কোভিড নিয়ে দেখেছেন, এইডস নিয়ে দেখেছেন, কিন্তু এই মুহূর্তে বা আপনি ড্রাগস নিয়েও দেখেছেন, কিন্তু এই মুহূর্তে এটি তো এগুলি সব কিছুকে ছাড়িয়ে গেছে, সেইখানে আপনার কি মনে হচ্ছে যে ওই পরিমাণ আমরা প্রচার প্রচার করছি? আসলে আমাদের দেশের, আমাদের সরকার অনেক চেষ্টা করছে, সরকারের আন্তরিকতার অভাব নেই, কিন্তু আমার কাছে কেন জানি আমাদের সংস্কৃতির ক্ষেত্রেও আমার মনে হচ্ছে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো বা দপ্তরগুলো এগুলো না এখনো, এদের আরো ম্যাচিউরিটির দরকার আছে, ওয়ান স্টেপ অ্যাহেড না, এরা সবসময় পিছিয়ে থাকে ওয়ান স্টেপ। আমার কাছে এটি মনে হয় ওই যে ব্রিটিশ আমলের যে এক ধরনের একটা গেটআপ, সেটা থেকে কেন জানি বের হতে পারছে না, সেটা সংস্কৃতির ক্ষেত্রেই বলি, শিক্ষার ক্ষেত্রে, যেই ক্ষেত্রেই বলি, তো এই একটা গ্যাপ তো থাকছেই। এখানে সাংস্কৃতিক চর্চা কি আছে তরুণদের মাঝে? এই যে তরুণদের আপনি অ্যাওয়ার করবেন, আপনি মাধ্যমটা কি, টুলসটা কি মনে করেন কি হওয়া উচিত ছিল? এখানে নিজের কথা বলা হয়ে যায় কিন্তু বলি, উদাহরণ হিসেবেই আসতে পারে, আমরা কিন্তু সবসময় শুনি যে এখন তরুণদের মধ্যে সংস্কৃতির চর্চা হচ্ছে না বা তরুণরা দেশীয় সংস্কৃতি সুযোগ পাচ্ছে না, এটিও তো একটা বিষয়। আমার কাছে যেটা মনে হয় আমাদের জায়গা নেই, ক্লাব নেই, পাঠাগার নেই, পাড়ায় পাড়ায় তা তো এক সময় ছিল। তারুণ্য কিন্তু সবসময় পরিবর্তন চায়। আপনি যদি সংস্কৃতিকে একটা পরিমণ্ডলে আবদ্ধ করে রাখেন, সেটাও কিন্তু এক ধরনের মৌলবাদ। আমাদের সমাজে রবীন্দ্র মৌলবাদীরা আছেন, আমাদের বাঙালি মৌলবাদীরা আছেন, তো ওনারা যদি এগুলোকে আবদ্ধ করে রাখেন তাহলে হবে না। একটা বদ্ধ জিনিস যেটার মধ্যে গতি নেই, সেটা কখনোই তারুণ্যকে প্রভাবিত করতে পারবে না। তরুণদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তাদের মতো করেই করতে হবে। হ্যাঁ, এবং এখানেও বাঁধ ভাঙার প্রয়োজন আছে। আপনি দেখুন যে 10 মিনিট স্কুল, এটা কিন্তু বা তুরঙ্গমি রেপার্টরি, এই যেই প্রতিষ্ঠানগুলো বাঁধ ভাঙতে পেরেছে তাদের কিন্তু তারুণ্যর কাছে পৌঁছাতে সময় লাগেনি, সময় টাচ করে গেছে সবাইকে। প্রথম আলো বন্ধু সভা, আপনি দেখুন কি পরিমাণ তরুণদের সমাগম হচ্ছে। তার মানে কি, সময়ের চেয়ে এগিয়ে চিন্তা করতে হবে। সময়ের চেয়ে এগিয়ে যদি আমি নিজেই চিন্তা করতে না পারি, আমি কি করে আশা করব যে তরুণরা সেটার অংশ হয়ে এবং আমার এটি তারা ঝান্ডা বইবে আমার আর কি। মেনাজ, আপনি তো তরুণদের নিয়ে কাজ করেন, আপনার কাছে মনে হয় যে তরুণদের আমরা ছুঁতে পেরেছি বা তরুণদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি, সেটি খেলাধুলায় হোক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে হোক, সেটি ব্যতিক্রমী কোনো কিছু দিয়ে হোক? আমার পার্সোনালি মনে হয় যে আমরা এখনও ছুঁতে পারছি না, কারণ হচ্ছে যে এই সব সময় হচ্ছে তরুণরা এখন মানে শৈশবকাল থেকেই আমি যেটা দেখছি যে তারা হচ্ছে খেলাধুলা করতে পারছে না। আমাদের কিন্তু ছোটোবেলা থেকে অ্যাসোসিয়েশন ছিল, আমরা খেলেছি, অনেক মানুষের সাথে খেলেছি, অনেক মানুষের সাথে মিশেছি, বিভিন্ন ধর্মের মানুষের সাথে মিশেছি, গোষ্ঠীর মানুষের সাথে মিশেছি। খেলাধুলার সময়, বাচ্চাকালের সময় কিন্তু আমরা এটা চিন্তা করি নি যে সে কোন ক্লাস থেকে বিলং করে, কোথা থেকে বিলং করে। বাচ্চাটি বারান্দায় দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, এখনকার বাচ্চা বারান্দাতে দাঁড়িয়ে থাকে আর সবসময় হচ্ছে ফোন টিপতে থাকে বা ট্যাব টিপতে থাকে, যেখানে হচ্ছে ওরা কিছুটা হলেও তাদের সোশ্যাল মিডিয়ার বা যে ধরনের নলেজ ওরা পাচ্ছে সবই কিন্তু এই যে এইসব গুজব মিডিয়া, গুজব নিউজও পাচ্ছে তারা, আবার নর্মাল নিউজও পাচ্ছে। আর তারা হচ্ছে, তাদের কি বলবো, জিনিসটা হচ্ছে যে তারা কিভাবে আসলে কোনটাকে ফিল্টার করবে, কোন নিউজটাকে ফিল্টার করবে, এই জিনিসটা করতে পারছে না। আর এই যে মানুষের সাথে যদি না মিশি আমরা, কিন্তু যে জিনিসটা আমাদেরকে দেখানো হবে ওই জিনিসটাই আমরা বিলিভ করবো। আমি যদি আজকে একটা নিউজ পেলাম,
দশটা মানুষের সাথে বসে গল্প করছি, দশটা মানুষের কাছ থেকে কিন্তু আমি জানতে পারবো যে এটা কি ভুল না, দশ রকমের ফিডব্যাক পাবো। সো এই জিনিসগুলো থেকেও কিন্তু ওরা বঞ্চিত। সো ওরাই যখন হচ্ছে ইউথ হচ্ছে, ওদের কিন্তু আসলে ওই নলেজ বলেন এডুকেশন বলেন সব কিছু লিমিটেড থেকে যাচ্ছে। সো অ্যান্ড এই যে ধর্মীয়, আমরা যে বারবার বলছি যে ধর্মীয় অন্য ধর্মের মানুষের সাথে মিক্স হওয়া, এই জিনিসটাও কিন্তু ওদের লিমিটেডই থাকছে। এই জায়গায় কি আপনারা কোনো কাজ করছেন, মানে তরুণদের এই সাংস্কৃতিক উন্নয়ন বা ধর্মীয় যে শিক্ষাটা দেওয়ার জন্য? আমরা ঠিক তরুণদের যে বিষয়টা আপনি উল্লেখ করলেন, সরাসরি এই জায়গাতে কাজ না করলেও বলবো যে পরোক্ষভাবে আসলে আমরা এটাতে কাজ করছি। কারণ আমরা সবসময়, আমি এর আগেও বলেছি যে আর্টিকেল 19 মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং মুক্ত চিন্তা বিকাশের যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে কাজ করে। মুক্ত চিন্তা বিকাশের ক্ষেত্রে আসলে, সেক্ষেত্রে তরুণ বলেন, বয়োজ্যেষ্ঠ বলেন বা যে কোনো শিশু বলেন, যে কোনো মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং তার মুক্ত চিন্তা বিকাশের সেই জায়গাটা নিয়েই কিন্তু আসলে আমরা কাজ করছি। আমি আরেকটা জায়গাতে একটু বলতে চাই যে আমার পাশের অতিথি বলছিলেন যেটা, যে সংস্কৃতি চর্চার যে জায়গাটা যে কমে আসছে, তরুণ সমাজ আসলে এখন সত্যিকার অর্থে কি সেই সংস্কৃতি চর্চার জায়গাটাতে এখন থাকতে পারছে? পারছে না কারণ সেই সুযোগটা এই সমাজ বলেন, রাষ্ট্র বলেন বা তার পরিবার থেকে সেই সুযোগটা বা সেই স্কুলটা তাকে, স্কুলিংটা তাকে করা হচ্ছে না। কারণ স্কুলে গেলে দেখা যাচ্ছে শুধুমাত্র একটা বিল্ডিং কেন্দ্রিক আসলে ওই প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি একটা বিল্ডিং ছাড়া আর কিছুই নয়। মা বাবা আসলে যে যার মতন করে, দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা মা বসে যাচ্ছেন কোনো একটা সিরিয়াল দেখার জন্য, যেখানে আসলে কুটনি বলবো না আসলে, জটিলতা, মানসিক জটিলতা, ঝগড়া ঝাঁটি এই বিষয়গুলো ছাড়া আসলে কিছুই দেখছে না। তো শিশু যখন দেখছে তার মা সারাক্ষণ টেলিভিশনে এই জাতীয় কোনো একটা সিরিয়াল দেখছে বা বাবা হয়তো অফিস থেকে ফিরে সেই মোবাইলটা নিয়ে আসলে বসে যাচ্ছে, তখন ওই সন্তানটার দিকে নজর দেওয়ার মতো আসলে ওই পরিবারে কে রয়েছে? তো আমরা বলি যে পরিবার হচ্ছে গিয়ে একটা শিশু বা সন্তানের প্রথম শিক্ষালয় বা শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় সেটা হচ্ছে তার পরিবার। তো তার পরিবারের কাছ থেকে সেই কোয়ালিটি টাইমটা সেই শিশুটা পাচ্ছে না, যার কারণে আসলে সে অপসংস্কৃতির দিকে ছড়িয়ে পড়ছে, মানে ঝুঁকে যাচ্ছে আমি বলবো সেটাকে। পূজা, আপনি কি মনে করেন যে আমাদের এই তরুণ সমাজকে আমরা ধর্মীয় শিক্ষাটাও প্রপারভাবে দিতে পেরেছি, মানে বা দেওয়া উচিত ছিল কিনা এই এই সম্প্রীতি রক্ষায়? কারণ তোমার ধর্ম তোমার কাছে বা আপনার ধর্ম আপনার কাছে, এবং যার যার ধর্ম তার কাছে, অন্যের ধর্মের বাধা দেয়া কিংবা অন্য ধর্ম থেকে হেয় প্রতিপন্ন করা বা আরেকজনকে সমস্যায় ফেলা, এটি কি তারা জেনে বুঝে উঠছে বা সবার সাথে সম্প্রীতি নিয়ে মেশা যায়? আমার কাছে যেটা মনে হয়, ধর্ম যার যার উৎসব সবার এরকম একটা, ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আসলে সত্যিকারের ধর্মের চর্চাটাও তো এখন হচ্ছে না। হ্যাঁ, ধর্মের মূল যে কথাটি, সব ধর্মে হতো, যেমন আমরা কিন্তু ধর্মের বেসিক গুলো জেনেছি আমাদের ঠাকুরমা দিদিমাদের কাছ থেকে। ধর্মটা কিন্তু বই পড়ে শিখতে হয় না, এটা মানুষ পরিবার থেকেই শেখে। এবং আমাদের মধ্যে ওই যেদিন থেকে আমরা খুব ওয়েস্টার্নাইজড হয়ে গেলাম, যে আমি একটা আধুনিক, আধুনিক মানুষ মানে কি সে ধর্ম মানবে না? ধর্মে কি আধুনিকতা বিরোধী কিছু আছে? সেই বিষয়গুলো কি নিয়ে আমরা যথেষ্ট গবেষণা করছি? আমরা মানে ধর্ম তো আমাদেরকে এক ধরনের অনুশাসনও শেখায়, জীবনের অনুশাসন, সেই সঠিক ধর্মের চর্চা শৃঙ্খলা সেটা কি হচ্ছে সেই জায়গায়? আমাদের আমাদের কিন্তু সবই ভালো ছিল, আমাদের ধর্মের চর্চা, আমাদের সমাজ, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, কিন্তু আমাদের মধ্যে কেন জানি খুব একটা মানে এই যে ব্রিটিশদের শিখে যাওয়া এক ধরনের মানসিক দাসত্ব রয়ে গেছে। আমরা যা আছি সেটা থাকতে পছন্দ করি না, বা আমরা আমাদের যা আছে সেটা নিয়ে চর্চা করে সেটাকে সংরক্ষণ করাটাকে আমরা খুব গৌরবের কিছু মনে করি না। বরং আমরা একটু, আমাদের বাচ্চারা ইংরেজি মাধ্যমে পড়বে, বাংলার চেয়ে ইংরেজিটা ভালো বলতে পারবে, এক পৃষ্ঠা বাংলা লিখে সেখানে দশটা বানান ভুল হলে আমরা লজ্জিত হই না, কিন্তু এক পাতা ইংরেজি লিখে দুটো বানান ভুল হলে আমরা কিন্তু খুব লজ্জিত হয়ে যাই। এই যে আমাদের, যে আমাদের মধ্যে যে মানসিক দাসত্ব, দীনতা, দীনতা, এটাই কিন্তু আমাদের সমস্যা। আমরা ভালোই ছিলাম, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষি ব্যবস্থা সবই ভালো ছিল, আমাদের সাহিত্য, কিন্তু এই যে অন্যের অনুকরণ করতে যেয়ে আমরা দিকভ্রান্ত হয়ে যাই, সেইটার জন্য কি আপনি মনে করেন যে আমাদের উন্মুক্ত সংস্কৃতি দায়ী? আমি মনে করি না এর জন্য উন্মুক্ত সংস্কৃতি দায়ী, এর জন্য আসলে অশিক্ষা দায়ী, সচেতনতার জায়গাটা। শিক্ষা ব্যবস্থাটা অনেক জরুরি একটা বিষয়, একটা সমাজকে, একটা সমাজ কেমন হবে সেটা কিন্তু তার রবীন্দ্রনাথ, আপনি দেখুন ওনার কিন্তু প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না, কিন্তু উনি শিক্ষিত ছিলেন,
এই এই শিক্ষার যে এবং শান্তিনিকেতন রবীন্দ্রনাথ যখন প্রতিষ্ঠা করেন তখনও কিন্তু বাঙালি সমাজ তার বিরুদ্ধে ছিল। শান্তিনিকেতনে কেউ নিজের ছেলেকে পড়তে পারত না, শিক্ষা প্রতিষ্ঠানে একটা ভূমিকা রয়ে গেছে আমার, এবং রবীন্দ্রনাথ নিজেই এটা বলে গেছেন ওই সময় ওনার যে স্ট্রাগল। আমরা আজকের তারিখে মনে করি যে রবীন্দ্রনাথ বিশ্বকবি, অনেক জমিদারের সন্তান ছিলেন, অনেক উনি সময়ের চেয়ে এগিয়েছিলেন চিন্তায়, উনি সময়ের চেয়ে অনেক এগিয়েছিলেন এবং তার জন্য কিন্তু তাকে অনেক কাঠখড় পোড়াতে সাফার করতে হয়েছে। সাবিনা, এই জায়গাটা বলি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আপনাদের কাজ আছে? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সরাসরি আসলে আমাদের কাজ নেই, তবে আমার পাশের অতিথি যে কথা বলছিলেন আমি তারই সূত্র ধরে কিছুটা বলবো। সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের আসলে ভূমিকা রয়েছে বলে আমরা মনে করি, কারণ এখন দেখা যাচ্ছে যে ইসলাম ধর্মের অনুসারী অথবা যিনি সনাতন ধর্মের অনুসারী কোনো একটা ক্লাসে হয়তো ইসলাম ধর্ম সম্পর্কে শিক্ষা দেওয়া হচ্ছে, তখন ধর্মভিত্তিক এই যে বিভাজনটা এটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে আসছে, কারণ যার যার ধর্মের ক্লাসটা সেই শিশুকেই গ্রহণ করতে হচ্ছে বা তাকেই সেখানে উপস্থিত থাকতে হচ্ছে। কিন্তু আমি ছোট্ট একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে যে কানাডাতে এই শিক্ষা ব্যবস্থা রয়েছে বলে আমার জানা আছে, যেখানে একটা ধর্মের কিশোর বা শিশু তাকে প্রত্যেক সপ্তাহের যে ছুটির দিনটা থাকে সেই ছুটির দিনটাতে অন্য ধর্মের যে উপাসনালয় রয়েছে সেখানে তাকে ঘুরতে যেতে হয় বা তাকে তার প্রতিষ্ঠান থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তাহলে কি হয়, এই যে ধর্মীয় যে বন্ধনটা, বৈষম্যের জায়গাটা, যে ছোট হয়ে আসার যে ব্যাপারটা, ছোটবেলা থেকেই তার মধ্যে সেই সংকীর্ণতা জায়গা করতে পারে না, কারণ সে সব ধর্মের মানুষের সাথে মিশছে এবং প্রত্যেকটা সপ্তাহে এই যে তার এক এক ধর্মের বন্ধুদের সাথে সে মেলামেশার সুযোগ পাচ্ছে। আর্টিকেল 19 আসলে পাঁচটি ক্ষেত্র নিয়ে বিশেষভাবে কাজ করছে, তার মধ্যে রয়েছে সিভিক স্পেস যেটাকে আমরা নাগরিক পরিসর বলি, এছাড়া রয়েছে ডিজিটাল, কারণ এখন আসলে প্রযুক্তির বিশ্ব, সুতরাং ওই ডিজিটালের জায়গাটিতে কাজ না করলে এই বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া খুবই কঠিন। এছাড়া রয়েছে মিডিয়া, তারপর রয়েছে ট্রান্সপারেন্সি, এরপরে আমাদের যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে প্রোটেকশন বা নাগরিক সুরক্ষা যেটাকে আমরা বলে থাকি। আসলে আর্টিকেল 19 এই পাঁচটি ক্ষেত্র নিয়ে বিশেষভাবে কাজ করে আসছে। এই পাঁচটি আসলে এই সম্প্রীতি রক্ষার জন্য যথেষ্ট, যদি সঠিকভাবে সবাই মিলে কাজ করতো সচেতনতা তৈরি করতো। মেন আজ আমি অনুষ্ঠান একদম শেষে আপনার কাছে আসতে চাই যে এই যে ধর্মীয় শিক্ষাটা, আমি জানি না, আমি যে স্কুলে পড়েছি ক্যান্টনমেন্টে সেখানে আমাদের ধর্ম যখন পড়েছে অন্য ধর্মের শিক্ষার্থীরা আমি ছোটবেলায় দেখেছি তারা আমাদের সাথেই বসে থাকে, দরকার হলে তারা আবার অন্য একটা ক্লাসে গিয়ে তাদের ধর্মটা পড়ে আসতো, আরেকজন টিচার এসে পড়াতো। এই যে পার্থক্যটুকুলো তৈরি হয়ে গেছে এবং বাধ্যতামূলক সব কিছু মিলিয়ে, এই জায়গাটায় মনে হয় আমাদেরকে আরেকটু সচেতন হওয়া দরকার, বা তরুণরা এটা আসলে সঠিকভাবে জানছে কিনা, কারণ কি সে কি আপনি যেটা বললেন আমাদেরও স্কুলে তাই হতো। ধরুন একটা ধর্মের শিক্ষার ক্লাস চলছে, সেখানে আপনি যেটা বললেন যে অল্প কিছু সংখ্যক অন্য ধর্মাবলম্বীরা বসে আছে, তারা কিন্তু শুনছে, কিন্তু এই চার পাঁচ জনের ক্লাসটা যখন আলাদাভাবে হচ্ছে তখন কিন্তু এই যে বিশাল যে একটা সংখ্যা সেটা শুনছে, তারা তো সেটা শুনছে না, এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এটি বলছিল কিন্তু সাবরিনা যে এটাকে আসলে কম্বাইন্ড করা যায় কিনা। মিনাজ, আপনার কোনো মন্তব্য? আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখন আসলে ধর্মের যে এডুকেশন আমরা পাচ্ছি, বিভিন্ন মানুষ যেই ধর্মীয় এডুকেশনগুলো নিচ্ছে, ওপেন জায়গায় এখন পাওয়া যায়। হ্যাঁ, এই ওপেন জায়গা থেকে কিন্তু অনেকটা মানুষ ইনফ্লুয়েন্স হচ্ছে। আমরা ছোটবেলায় যে জিনিসটা শিখেছি কিনা ওপেন জায়গায়, হ্যাঁ, যে জিনিসগুলো শিখে এসেছি ওটা থেকে কিন্তু এখন অনেক ধরনের বিভিন্ন ধরনের বক্তার কথা শুনছে, অনেক কিছু শুনছে, আমরা ধর্মীয়ভাবে আরও কনজারভেটিভ হয়ে যাচ্ছি। আমরা যখন হচ্ছে 90s বা 80s এর দিকে দেখি, মানুষ কিন্তু শুধু একটা জাস্ট একটা শাড়ির আঁচল পেঁচিয়ে বা একটা ওড়না পেঁচিয়ে বাইরে বেরোতো, এখন কিন্তু সবাই হিজাব পরছে, বা যারা যে ধর্ম ইয়া করে ওটাকে আরো বেশি মানে ডিপলি ফলো করছে, হাইলাইট করে ফলো করছে। আমি শুধু ইসলাম ধর্মের কথা বলছি না, আমি সব ধর্মের কথা বলছি, সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবী জুড়ে, এটা শুধু বাংলাদেশের ধর্মতেই আসে। এক্স্যাক্টলি, তো এখানে একটা জিনিস হচ্ছে যে মানে আমি কিন্তু যত মানুষের কাছ থেকে শুনছি যে ধর্মে এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা করে কিন্তু আমি নিজেকে আরো কনজারভেটিভ করে ফেলছি, আমি অন্য ধর্মকে রেসপেক্ট দিচ্ছি না বা আমি মিশছি না। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের সাথে একজন হচ্ছে পড়তে গিয়েছিলেন, তো উনি হচ্ছে অনেক মানে পায়াস আর কি। হ্যাঁ, সে হচ্ছে অন্য একজন ধর্মের বাসায় যেয়ে সে খেতেন না, ঠিক আছে, আমাদের বয়সেই কিন্তু, ঠিক আছে, কিন্তু সে হচ্ছে আমাদের জেনারেশন থেকে হয়েও সে অন্য ধর্মের মানুষের বাসায় যেয়ে খেতেন না, অন্য মানুষের সাথে খুব একটা মিক্স হতেন না, বিকজ সে চিন্তা করতেন যে আমার ধর্ম এটাকে আমাকে বারণ করেছে, আমি করবো না, রাইট? তো এই ধরনের মন মানসিকতা কিন্তু সে ছোটবেলা থেকে হচ্ছে ইয়া নিয়ে বড়, এটা ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া থেকেই এসেছে অ্যাকচুয়ালি।
অ্যান্ড এটা দিয়ে তারা ইমপ্লিমেন্টেড হয়ে করছে। সো এই ধরনের যদি মাইন্ডসেট মানুষের থেকে থাকে তাহলে কিন্তু কোনো ধর্মেই কোনো ধর্মের সাথে আমরা আছে মিক্স হতে মাইন্ডসেট কিন্তু তরুণরাই ভাঙতে হবে, কারণ আমাদের জনসংখ্যার এক বড় অংশ তরুণ এবং আগামী আরও 10-15 বছর আমরা এই তরুণ ডেমোগ্রাফিক্যাল যে আমাদের যে পরিসংখ্যান দেখা যায় আমরা তরুণ সমাজেই বসবাস করবো, এরপরে আমরা আসলে একটা বৃদ্ধদের দেশে পরিণত হবো যেটি জাপানে এখন চলছে। একটা জিনিস হচ্ছে বাংলাদেশে শুধু হচ্ছে যারা হচ্ছে মেজর যেই রিলিজন ফলো করছে বা সোসাইটি যেটাকে ইয়া করছে ওটাকে অ্যাকসেপ্টেবল হিসাবে মেনে নিচ্ছে, এখানে যে আরও মাইনরিটি কমিউনিটিস আছে, ডাইভার্স কমিউনিটিস আছে, এদের কারো কথাই আমরা চিন্তা করছি না, কাউকে আমরা সামনে আঁকাতে দিচ্ছি না। পাশে যে বক্তা একটা কথা বললেন সেটা হচ্ছে যে আমরা ব্রিটিশ আমলের ওই চিন্তাধারাই মেনে আসছি, দাসত্বটা মেনে চলছি, এখান থেকে কিন্তু আমরা বের হতে পারছি না। এখানে এই যে আমাদের যে লসগুলো আছে সব কিছুই কিন্তু ব্রিটিশ আমল থেকেই নিয়ে আসা, এখন হয়তো একটু একটু চেঞ্জ হচ্ছে বা তাও ম্যাসিভ আকারে চেঞ্জ হচ্ছে না। এইসব কারণে এই মাইনরিটি কমিউনিটিসগুলোর যেসব মানবাধিকার আছে এগুলো কিন্তু হচ্ছে প্রকাশ হচ্ছে না, মানুষও এটাকে ইয়া করছে না। আমাদের ইয়াং জেনারেশনও এইটার হয়তোবা আমরা যদি আজকে পাবলিকলি কোনো কথা বলতে যাই এটা কিন্তু সবাই অপোজ করবে, ধর্মীয় ব্যাপারগুলোকে নিয়ে যেরকম একটা টার্মল হয়ে যায় এই ডাইভার্স কমিটি নিয়ে কথা বলতে গেলেও একটা টার্মল হয়ে যাবে। কিন্তু এই জিনিসগুলো অ্যাড্রেস করা সরকারের থেকেও বিভিন্ন ধরনের লজ অ্যান্ড পলিসিস আসা খুব ইম্পর্ট্যান্ট, অ্যান্ড হচ্ছে এই তরুণ সমাজকে জিনিসগুলো বোঝানো খুব ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে ক্যাম্পেইন করা খুব ইম্পর্ট্যান্ট, তাহলেই আসলে আসলে চেঞ্জ করা সম্ভব, কারণ তরুণ সমাজ এগিয়ে না আসলে যে কোনো পরিবর্তন আসলে তরুণ সমাজে করেছে, তারাই তো আমাদের হচ্ছে ফিউচার। আপনাদের তিনজনকেই আসলে আজকের এখানে এসে কথা বলার জন্য, পূজা সেনগুপ্ত, তাবাসসুম মেনাজ এবং সাবরিনা মমতাজ। দর্শক, আমরা কথা বলছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তরুণ সমাজের ভূমিকা নিয়ে, বিশেষ বলা না বলায় যেটি বলছিলেন আমার সব তিনজন অতিথি যে আসলে তরুণ সমাজে এই পরিবর্তনটা করতে পারে, আর তরুণ সমাজকে এই পরিবর্তনের দিকে আনতে পারি আসলে সচেতনতা তৈরির মাধ্যমে, আর কোনো বিকল্প নেই। এবং তাদের মধ্যে যখনই সচেতনতা তৈরি হবে তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গুজব, ভুল তথ্য সব কিছু ছড়িয়ে এই সম্প্রীতি রক্ষা নষ্ট করা হচ্ছে সেটিও কমে আসবে। আমরা আশা করি তরুণ সমাজে নিশ্চয়ই সেই নতুন সূর্যোদয়ের পথেই হাঁটবে। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।